আমগুড়ি সংগীত তীর্থ মহাবিদ্যালয় লোকশিল্প পঞ্চমী শর্মা স্মরণ সভা ময়নাগুড়ি ব্লকের উত্তর মাধবডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের শর্মাপাড়া অন্তর্গত লোকশিল্পী পঞ্চমী শর্মা আত্মার শান্তি কামনায় সংগীত তীর্থ মহাবিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের নিয়ে স্মরণসভা করা হয়। এই স্মরণসভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীত জগতের অধ্যাপক কামেশ্বর রায়, সংগীত তীর্থ মহাবিদ্যালয় সভাপতি দিলীপ রায়, অমর বসুনিয়া এই স্মরণসভায় উপস্থিত ছিলেন। লোকসভা সংগীত শিল্পী পঞ্চমী শর্মা গত 26 মে কালবৈশাখী ঝড়ের এবং তার শোবার ঘরের উপর গাছ ভেঙে পড়ে, সেই আতঙ্কে লোকশিল্পী পঞ্চমী শর্মা হার্ট অ্যাটাক করে মারা যায়। ওই লোকশিল্পী পঞ্চমী শর্মা মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই উত্তরের শিল্পী মহল গভীর শোক প্রকাশ করেন। সংগীত তীর্থ মহাবিদ্যালয় সভাপতি দিলীপ রায় জানান, উত্তরের শিল্পী মহল থেকে শুরু করে লোকশিল্পী পঞ্চমী শর্মার অকাল প্রয়াণে গভীর সমবেদনা এবং তার আত্মার শান্তি কামনা করে। ময়নাগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের রিপোর্ট, আমাদের টিভি। নমস্কার, আমি অমর বসুনিয়া, আমগুড়ি সংগীত তীর্থ কেন্দ্রের সহসভাপতি। গত 26 মে শুক্রবার মাধবডাঙ্গা অঞ্চল স্থিত সরকারপাড়া এলাকায় বিশিষ্ট সংগীত শিল্পী পঞ্চমী শর্মা হার্ট অ্যাটাকে মারা যান। ওনার আত্মার শান্তি কামনায় আজ আমাদের আমগুড়ি সংগীত তীর্থ কেন্দ্রের পক্ষ থেকে স্মরণসভা পালন করা হল। আজকের এই সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী তথা শিক্ষক কামেশ্বর রায় মহাশয়, উপস্থিত ছিলেন সংগীত তীর্থ কেন্দ্রের সভাপতি দিলীপ রায় মহাশয়, সম্পাদক রঞ্জিত অধিকারী, সহ সম্পাদক অমর রায় এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পঞ্চমী শর্মা আত্মার শান্তি কামনায় আজকে আমাদের এই স্মরণসভা পালন করলাম এবং শিল্পী গোষ্ঠী তথা সমাজের সকল স্তরের মানুষের কাছে আবেদন জানাই পরিবারটির পাশে জানান দাঁড়ানোর জন্য।